বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্যালকদের পিটিয়ে জখম করল শাহরুখ খান। দলবল নিয়ে কাণ্ড লীলা চালানোর পর ফিল্মে কায়দায় গা ঢাকা দিলেন শাহরুখ খান। ঘটনা কলমচড়া থানা দিন ভেলোয়ারচর এলাকায়। এলাকায় বরাবরই উশৃঙ্খল ও অশ্লীল আচরণের জন্য বদনাম রয়েছে শাহরুখ খানের। ইতিপূর্বে চাইল্ড লাইনের কর্মীদের মারধর করে জেল খেটে বাড়ি ফিরেছে শাহরুখ খান, কিন্তু জেল থেকে ফিরে আসার পরও উশৃঙ্খল স্বভাবের বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি তার। এরই মধ্যে রবিবার 8:30 নাগাদ নিজের গ্যাংস্টারদের নিয়ে শ্বশুর বাড়িতে হামলা চালায় সে। তার সাঙ্গপাঙ্গদের মারে গুরুতর আহত হয়েছে দুই শ্যালক, আনোয়ার হোসেন এবং উজ্জ্বল হোসেন। তারা দুইজনই বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। জানা গেছে ঘটনার সূত্রপাত শাহরুখ খানের অবৈধ ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরেই শাহরুখ খান ড্রাগস সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল, এতে বাধা দান করতেন শাহরুখের স্ত্রী। এ নিয়ে প্রায়শই বিবাদে চলত স্বামী স্ত্রীর মধ্যে। ইতিপূর্বে শাহরুখ খান অপর একটি মহিলাকে বিয়েও করেছে বলেও অভিযোগ। এরপর সতীনকে সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে যান শাহরুখ খানের স্ত্রী। এর জেরেই রবিবার রাতে শ্বশুর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তোমার বাড়ি কোন জায়গা? তোমার মার থেকে শাহরুখ কি হবে তোমার? আজকে কোন সময় ঘটনাটা? তারা কতজন আছে? কলমচোড়া থানাধীন ভেলুয়ারচর এলাকায় এই ঘটনার জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্ত শাহরুখ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তদন্তে কলমচোড়া থানার পুলিশ। ভিউরো রিপোর্ট, হিটলাইন্স, ত্রিপুরা।